আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন হয় যদি আমরা চাঁদে কুরবানি কিংবা ঈদ আদায় করি? যেহেতু আমরা মুসলিম তাই এ কথা বললাম। এখন অমুসলিমরা চাঁদে বসবাস করবে, তারা ইতোমধ্যে ঘরবাড়ি জায়গা জমি সব কিছু ক্রয় এবং প্রতিষ্ঠিত করছে। বড় বড় বিল্ডিং হবে, স্যাটেলাইট হবে, গাড়ি থাকবে, সব কিছু আমাদের পৃথিবীর মতন। আমরা প্রত্যেক সময় খবরে দেখি বিজ্ঞানীরা চাঁদে যায় এবং সেই জায়গায় কীভাবে থাকবে সে সকল বিষয়ে গবেষণা করে। কিন্তু একটা বিষয় আমার মাথায় ঘুরপাক খায়, যখন মানুষ চাঁদে যাবে তখন তারিখ কীভাবে গণনা করবে? আমরা তো জানি সূর্যকে কেন্দ্র করে পুরো সৌরজগৎ ঘুরছে, যেখানে আমাদের পৃথিবী রয়েছে। কিন্তু চাঁদ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, যেখানে আমরা 28, 29, 30 অথবা 31 দিনে এক মাস হয়। তাহলে চাঁদে থাকলে আমরা কিভাবে মাস গণনা করব? এটা কি সম্ভব? আসলে আমাদের কুরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে পৃথিবীর সাথে চাঁদের সম্পর্ক রয়েছে। চাঁদের কসম বলা হয়েছে, চাঁদ ভরাট হয়, চাঁদ ধ্বংস হবে, চাঁদের মাধ্যমে আমরা মাস গণনা করি, চাঁদ আলোকিত হয়, আরও নানান ধরনের। তাহলে বিজ্ঞান আমাদেরকে কি বুঝাতে যাচ্ছে? আমাদের কি সম্ভব চাঁদে বসবাস করতে? না, আমাদের সম্ভব নয় চাঁদে বসবাস করার জন্য, কারণ কিয়ামত হবে পৃথিবীতে, আবার হাশরের মাঠ হবে এই পৃথিবীতে। চাঁদে কিছুই হবে না। আমরা নিউজে তাদের পত্রপত্রিকায় যে গবেষণাগুলো দেখছি, তারা মূলত দুনিয়া বিষয়ে, দুনিয়াতে যতদিন আছে, দুনিয়াতে যা পাচ্ছে ততটুকু বিশ্বাস নিয়ে ততটুকুই তাদের গবেষণা। তারা কোনো কিছু আবিষ্কার করতে পারে না। মূলত আমাদের ইসলাম ধর্মে যা কিছু রয়েছে তা নিয়ে তারা গবেষণা করে। এবং ধরুন যে পৃথিবীতে আল্লাহ সুবহানু তাআলা বৈজ্ঞানিক যত আয়াত রয়েছে, বৈজ্ঞানিক যত হাদিস রয়েছে, তা তারা গবেষণা করে বের করে বলে যে হ্যাঁ এটা দ্বারা এটা হচ্ছে। যেমন ব্ল্যাক হোলের কথা, তারা কয়েক শত বছর আগে ব্ল্যাক হোল আবিষ্কার করেছে, অথচ আল্লাহ সুবহানু তাআলা 1400 বছর আগেই ব্ল্যাক হোলের কথা বলে দিয়েছে। গ্রহ নক্ষত্র ঘুরছে, নিজে ঘুরছে এবং কাউকে কেন্দ্র করে ঘুরছে, এই কথা কোরআনে উল্লেখ রয়েছে। তারপর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটার কথাও কোরআনে রয়েছে। এভাবে কোরআনে শত শত আয়াত রয়েছে যেগুলো বিজ্ঞান প্রমাণ করছে, আর তারা হয়ে যাচ্ছে বৈজ্ঞানিক। প্রকৃত বৈজ্ঞানিক হচ্ছে আমরা মুসলিমরা। আমাদের গর্ববোধ হওয়া উচিত যে আল্লাহ সুবহানু তাআলা আমাদের জন্য যে কোরআন পাঠিয়েছে, সে কোরআনের মাধ্যমে আমাদের জীবন যেভাবে আমরা পরিচালিত করতে পারছি, তেমনি ভাবে মুসলিম হিসাবে নিজেকে গর্ববোধ করা উচিত। কারণ আল্লাহ সুবহানু তাআলা যদি আমাদেরকে এই বিধান অর্থাৎ আল কোরআন যদি না দিত, তাহলে আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না, আমরা অমুসলিমদের মতন বিকৃতি হয়ে যেতাম। কিন্তু আমাদের ইসলাম ধর্ম সত্য, তাই প্রতিটি বিষয়ে প্রতিটি কথায় আমাদের ইসলাম সবসময় সত্য কথা বলে যাচ্ছে এবং সবসময় এর সমাধান দিচ্ছে। কিয়ামত পর্যন্ত যত বিপর্যয় আসবে, যত ফিতনা আসবে, যত আবিষ্কার আসবে, প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানু তাআলা কোরআনে আয়াত দিয়ে দিয়েছেন কিংবা হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন, আর আমাদের মনীষীরা তা ব্যাখ্যা করে আমাদেরকে উপহার দিচ্ছে, যাতে করে আমরা খুব সহজে মেনে নিতে পারছি এবং বুঝতেও পারছি। মূলত আল্লাহ সুবহানু তাআলা কোরআন পাঠিয়েছেন আমাদেরকে দিক নির্দেশন দেওয়ার জন্য, যাতে করে আমরা ইবাদত করতে পারি। এই দুনিয়া আমাদের জন্য পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আমরা হয় জান্নাতে যাব নতুবা জাহান্নামে যাব। তাই বিজ্ঞান কয়েকদিন পরপর যে উদ্ভট কথাগুলো বলছে, কাল্পনিক কথাগুলো বলছে, তা কখনোই আপনারা বিশ্বাস করবেন না, কারণ তাদের গবেষণা দুনিয়া কেন্দ্রিক। তারা ভাবছে এই দুনিয়া শত শত কোটি কোটি বছর ধরে
তারা চিরস্থায়ীভাবে রয়ে যাবে, কিন্তু এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এটা তারাও বুঝতে পারছে যে এই পৃথিবী কয়েকশো বছর পর কিংবা তারও বেশি সময় লাগতে পারে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমাদের কোরআন তাই বলছে যে এই পৃথিবী, এই পুরো সৌরজগৎ সকল কিছুই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।